নমস্কার গ্লোব টিভিতে আপনাদের সবাইকে স্বাগত গ্লোব টিভি সবার পাশে সবার সাথে আমরা আজকে বৃহস্পতিবারের দুটো পঁচিশ মানেই কিন্তু চলে এসেছি কল্পতরু অনুষ্ঠান নিয়ে আর আপনারা জানেন কল্পতরু অনুষ্ঠান মানেই এক বিশদ আলোচনা আজকের আলোচনার বিষয় কি হবে সেটা আমরা জানতে পারবো একটু পরে তার আগে আমরা যেটা করব। আমরা আলাপ করে নেব যে বিশেষ অতিথি রয়েছেন আজকে আমাদের সাথে গ্লোব টিভি স্টুডিওয়ে তার সাথে জ্যোতিষে আস্থা প্রয়োজনের প্রতিকার জীবন হবে স্বর্ণালঙ্কার সাহিত্যে এম এ বি জ্যোতিষবিদ্যা বাচস্পতি জ্যোতিষবিদ্যা বারিধি গোল্ড মেডালিস্ট কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ হস্তরেখাবিদ বাস্তুবিদ শাস্ত্রসম্মত জ্যোতিষ যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফটাইম বেনিফিটে অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী এছাড়াও আজকে যাকে আমরা পেয়েছি স্টুডিওতে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিকারে শ্রেষ্ঠ অতএব আপনাদের জীবনের যা কিছু সমস্যা শরীর বৃত্তীয় সমস্যা নিয়ে আজকে আমরা আলোচনা করব সুতরাং আপনার শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনার যা কিছু জানার প্রয়োজন সব কিন্তু আপনি জানতে পারবেন আজকের এই আলোচনা থেকে কারণ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিকারে শ্রেষ্ঠ দাদা সুব্রত চক্রবর্তী নমস্কার দাদা অনেক স্বাগত আপনাকে নমস্কার টিভি সকল দর্শকদের নমস্কার জানাই অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম প্রণাম জানাই মাতার আর চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত গ্লোব টিভির পর্দায় দেখে চলেছেন নতুন করে বলার কিছু নেই গত এপিসোডেও আমি কিন্তু আলোচনা করেছিলাম আমাদের সম্পূর্ণ চক্রমের কতগুলো সেগমেন্ট আছে আলাদা আলাদাভাবে আমি যে বিষয়টাকে নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে সম্পূর্ণ চক্রমের ষষ্ঠ ভাব এবং সেই সঙ্গে হচ্ছে অষ্টম ভাব যেখান থেকে আমরা বিচার করতে পারি আমাদের শরীর স্বাস্থ্য নিয়ে প্রত্যেকটা মানুষই আমরা চাই কিন্তু আমরা নিরোগীভাবে বাঁচতে সুস্থ সবলভাবে কিন্তু বাঁচতে কিন্তু আমাদের এই জীবনে চলার পথে জড়া এবং ব্যাধি সব কিছুকে নিয়েই কিন্তু চলছে হয় মানুষ অনেকেই বলে থাকেন যে অর্থ যেরকম আমাদের সম্পদ ঠিক সেরকম স্বাস্থ্যও কিন্তু আমাদের সম্পদ অর্থাৎ আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো থাকে তারা কিন্তু আমাদের জীবনকে আমরা বেশি ভালো করে উপভোগ করতে পারি কিন্তু যারা বিভিন্ন ধরনের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগছেন তারা মাঝে মধ্যে মনে হয় আমার জীবনটা হয়তো অনেকের কাছে অনেক রকম অর্থ আছে হয়তো সব কিছু তার মধ্যে আছে কিন্তু সেখানে তার শরীরটা ভালো নেই কিছুভাবে তার শরীর এতভাবেই খারাপ হয়ে আছে সে কিন্তু মাঝে মধ্যে মনে করছেন যে আমার কাছে আজকে অর্থ আছে গাড়ি আছে বাড়ি আছে আমার আশেপাশে বহু লোকজন আছে কিন্তু আজকে শরীর আমার সাথ দিচ্ছে না আজকে যেরকমভাবে আমি জীবনযাত্রাকে নিয়ে চলতাম জীবনযাত্রা আমি করতাম সেই জীবনযাত্রার সঙ্গে আমি মানিয়ে উঠতে পারছি না আমি গৃহবন্দী হয়ে আছি আমাকে হসপিটালে থাকতে হচ্ছে আমি বাড়ির মধ্যে একটা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে আছি আমি কোথাও বেরোতে পারছি না একটা রেস্ট্রিকশনের মধ্যে আমাকে চলতে হচ্ছে হ্যাঁ তো আপনি যদি একটু জ্যোতিষশাস্ত্রগতভাবে নিজের শরীর স্বাস্থ্যটাকে একটু বিচার বিশ্লেষণ করেন অবশ্যই এখানে আমি একটা কিন্তু বিশেষ কথা বলবো সেটা হচ্ছে আমরা কিন্তু এখান থেকে জাস্ট বিচারটা করছি কিন্তু শরীরশাস্ত্র যদি আপনার কোনো কিছু খারাপ দেখা যায় সেক্ষেত্রে কিন্তু জ্যোতিষশাস্ত্র আপনাকে রেমেডিয়াল পার্ট দিয়ে আপনাকে আপনার সেই জায়গাটাকে কিছুটা উন্নতি করতে পারে কিন্তু এই নয় জ্যোতিষশাস্ত্র রেমেডিয়াল পার্ট দিয়ে আপনার শরীর স্বাস্থ্যকে সম্পূর্ণভাবে নিরোগী বা সুস্থ করে তোলা সম্ভব অবশ্যই তার পিছনে কিন্তু প্রয়োজন আপনার একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডাক্তারি পরামর্শ অবশ্যই করাবেন এবং তার সাথে আপনার জন্মছকে কোনো কিছু প্রবলেম আছে কিনা সেই মতো যদি আপনি চলতে পারেন আগে থেকে আগাম কোনো কিছু নিয়ে বা আপনি হয়তো এখন কোনো কিছু সমস্যার মধ্যে ভুগছেন আপনি চাইছেন যে সমস্যা থেকে বেরিয়ে আসি আপনি হয়তো দীর্ঘদিন ধরে ডাক্তারের পরামর্শ রয়েছেন কোনো যোগ হয়েছে বা এমন কোনো কিছু রোগ হয়েছে জটিল রোগ দুরারোগ্য ব্যাধি যেইগুলো হয়তো আপনাকে সারা জীবন সাথে নিয়ে চলতে হচ্ছে এমন কিছু কিছু রোগ থাকে বিশেষ করে যেটা আমি বলবো ক্যান্সার অনেক রোগী হয়তো ভাবেন যে ক্যান্সার হওয়া মানে কিন্তু মৃত্যু কিন্তু এখনকার দিনে ক্যান্সারের তো অনেক উন্নত ধরনের কোনো কিছু চিকিৎসা চলে এসেছে যেটা আয়ুর্বেদিক শাস্ত্র বলুন হোমিওপ্যাথি বলুন বা সেখানে আমাদের অ্যালোপ্যাথি বলুন এবং সেই সঙ্গে শল্য চিকিৎসা সব কিছুর মাধ্যমে কিন্তু এখন আমাদের ক্যান্সারের রোগ নির্ণয় করে আমরা সঠিকভাবে কিন্তু সুস্থ ভালো থাকতে পারি কিন্তু ক্যান্সার হওয়ার পাশাপাশি আমরা যদি রেমেডিয়াল পার্ট কিছু জায়গা নিতে পারি তাহলে হয়তো ডাক্তারি পরামর্শ এবং তার সাথে হচ্ছে আপনার জ্যোতিষশাস্ত্রগতভাবে আপনি সাপোর্ট নেওয়া আমি একটা জিনিস সবসময় মনে করি মানুষের ভাগ্য বলে কিন্তু কিছু জিনিস থাকে সেখান থেকেই কিন্তু জ্যোতিষশাস্ত্রের সূত্রপাত আমরা যেরকম লগ্ন কুণ্ডলীকে বিচার করে থাকি লগ্ন থেকে আমরা আমাদের দ্বাদশ ভাব বিচার করে থাকি কিন্তু আমি দর্শক একটা কথা বারবার বলতে চাই যে লগ্ন দেখে আমরা কিন্তু সমস্ত তথ্যকে মেলাতে পারবো না আমাদের জীবনে কি হতে চলেছে পিন পয়েন্টগুলো যে আমি শরীরশাস্ত্র কি ভুগতে পারি আমি এই শরীরশাস্ত্র নিয়ে ভুগছি আমি কবে ভালো হব এই টোটাল পিন পয়েন্টগুলো কিন্তু আমাদের বিশ্লেষণ বা চুলচেরা বিশ্লেষণের জন্য আমাদের প্রয়োজন হচ্ছে সম্পূর্ণ চক্রম সম্পূর্ণ চক্রমে ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের কম্বিনেশন আপনার কিভাবে কিভাবে রয়েছে সে সে তার সঙ্গে কি কম্বিনেশন হচ্ছে ভালো করে দেখা দরকার গত আমি আলোচনা করেছিলাম যে ষষ্ঠের অধিপতি গ্রহ সেটাকে যদি নৈসর্গিক অশুভ হয়ে লগ্ন ভাবের মধ্যে অবস্থান করেন এবং সেই লগ্নের অধিপতি গ্রহ যদি দশ ডিগ্রি নিচে অবস্থান করে তাহলে কিন্তু আপনি শরীর স্বাস্থ্য নিয়ে অনেক দিন ভুগতে পারেন সেখানে যদি ইলেভেনের কম্বিনেশন না থাকে যদি সম্পূর্ণ চক্রমে ষষ্ঠ ভাবের অধিপতি যদি দ্বিতীয় ভাবের সঙ্গে কম্বিনেশন হয়ে থাকে সেও যদি দশ ডিগ্রি নিচে অবস্থান করেন তাহলে কিন্তু আপনি মানসিকগত দিক থেকে অর্থাৎ আমি আগের দিন বলেছিলাম যে নার্ভাস সিস্টেমের ওপরে কিন্তু আপনার একটা সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ স্নায়ু রোগ বা মানসিক একটা কোনো কিছু প্রবলেম হ্যাঁ সে সাইকোলজিক্যাল কোনো কিছু সমস্যা অনেকে দেখবেন সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে প্রচণ্ড পরিমাণে ভোগেন তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ চক্রমে ষষ্ঠ ভাবের অধিপতি যদি দ্বিতীয়ের সঙ্গে কম্বিনেশন হয় এবং সেই দ্বিতীয়ের অধিপতি নৈসর্গিক অশুভ হয়ে থাকে দশ ডিগ্রি নিচে থাকে তাহলে আপনি জানবেন আপনার মানসিক প্রচুর পরিমাণে কিন্তু অসুস্থতা থাকে এরকম বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যারা সাইকোলজিক্যাল একটা পেশেন্ট যাদের ক্ষেত্রে সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ মেনে চলতে হয় সে একা থাকতে খুব পছন্দ করে তার মধ্যে এমন কিছু অভিব্যক্তি বা ব্যক্তিত্ব দেখতে পাওয়া যায় যেটা কিন্তু সচরাচর সাধারণ মানুষের সঙ্গে আপনি তুলনা করলে তাকে একটু আলাদা মনে হবে অর্থাৎ এই ধরনের কোনো কিছু পার্সেন অনেক বাড়িতেই কিন্তু থাকে তাহলে সেক্ষেত্রে আপনার সন্তানের বা আপনার ওই রোগীটির ডাক্তারি পরামর্শর পাশাপাশি সেখান থেকে তার দ্বিতীয় ভাবের যদি আমরা প্রতিকার প্রতিবিধানটা করি তাহলে সে হয়তো মানসিক জায়গাটা যতটা ডিপ্রেশনে আছেন বা সাইকোলজিক্যাল জায়গাটায় যতটা সে অবনতি ঘটছে দিন দিন বা সেই জায়গাটা সেখেছে আবদ্ধ হয়ে আছে সেখান থেকে তাই কিন্তু অনেকটাই বের করে আনা সম্ভব দ্বিতীয় ভাবের প্রতিকার দিয়ে অর্থাৎ কি সেখানে বিচার করতে হয় আমাদের সম্পূর্ণ চক্রমে ডিগ্রিগত ভাব বিচার অর্থাৎ আমাদের সম্পূর্ণ চক্রমে ডিগ্রির ওপরে মানুষ কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকেন এই জায়গাটাকে ভালো কিন্তু করে দেখা দরকার যে ষষ্ঠের অধিপতি যখন নৈসর্গিক অশুভ হয় দ্বিতীয়ের সঙ্গে কম্বিনেশন সেই দ্বিতীয় অধিপতি নৈসর্গিক অশুভ গ্রহ সে দশ ডিগ্রির নিচে আছে তাহলে আমরা সেই মতো সেই গ্রহটির প্রতিকার করতে যদি পারি তাহলে যে পেশেন্টটি সাইকোলজিক্যাল সমস্যার মধ্যে ভুগছেন মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছেন মানসিক আঘাত পাচ্ছেন নিজেকে গুটিয়ে নিয়েছেন সমাজ থেকে জীবনযাত্রার মান যেরকম ছিল সেখান থেকে নিজেকে সম্পূর্ণভাবে গুটিয়ে নিয়েছেন এই ধরনের যদি কোনো কিছু সমস্যা আপনার মধ্যে থাকে বা আপনার আশেপাশে আপনার পরিবারের মধ্যে যদি থাকে তাহলে সেই মতো কিন্তু ডাক্তারি পরামর্শ অবশ্যই করাচ্ছেন কিন্তু তা আপনি সেখান থেকে কিছুটা রিলিফ পাচ্ছেন না তাহলে তার দ্বিতীয় ভাবগতের অধিপতি জায়গার যদি প্রতিকার প্রতিবেদন করা সম্ভব হয় আমি বলবো সেই পেশেন্ট কিন্তু অনেক ভালো থাকতে পারে কেউ

আচ্ছা আমি বলছি ও লগ্ন হচ্ছে কন্যা লগ্ন রাশি হচ্ছে কর্কট রাশি ঠিক আছে কন্যা লগ্ন কর্কট রাশি নক্ষত্র হচ্ছে পুষা নক্ষত্র নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছেন শনি আচ্ছা প্রথমে কিছু জিনিস আমাকে একটু বলে নিতে হচ্ছে সেটা হচ্ছে বলবো ওর চরণ হচ্ছে দ্বিতীয় চরণ অষ্টমী শুক্লপক্ষ তিথি পায়া হচ্ছে স্বর্ণ পায়া সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শুভ যোগ এবং গণ হচ্ছে দেবগণ এগুলি কি জানা ছিল এবং জলতত্ত্বের মধ্যে জন্ম প্রথমেই বলি মেয়ের ক্ষেত্রে কিন্তু ভালো কেরিয়ার আছে ঠিক আছে হ্যালো মেয়ের ক্ষেত্রে কিন্তু ভালো কেরিয়ার আছে তবে ওর যেহেতু রবি নিচস্ত অর্থাৎ কার্তিক মাসে জন্ম ঠিক আছে বাংলার বাংলার কার্তিক মাসে জন্ম রবি যেহেতু নিচস্ত এবং বুধ সক্ষেত্রগত মঙ্গলের নক্ষত্র অবস্থান করছে সেটা দেখা যাচ্ছে কি যে মেয়ে যদি একটু চেষ্টা করে না ভালো জায়গায় থাকতে পারে ঠিক আছে কর্মের ভালো জায়গায় ওর মধ্যে প্রচণ্ড পরিমাণে চেষ্টা থাকবে

হ্যাঁ দেখুন লাইফ ফোনে এতগুলো একসাথে প্রশ্ন করাটা খুব মানে উত্তর দেওয়াটা খুব চাপের তো যাই হোক আমি চেষ্টা করি যতটা দেওয়ার প্রথমে বলি ওর নিজস্ব চেষ্টায় যদি কেরিয়ার মানে পড়াশোনায় যথেষ্ট ভালো আপনি স্বীকার করলেন তো সেক্ষেত্রে আমি বলতে পারি মেয়ের কেরিয়ার জায়গাটা যদি এখনও কোনোভাবে চেষ্টা করে ও কিন্তু ভালো জায়গায় থাকতে পারে আর দ্বিতীয়ত যেটা বলি আপনি শরীর স্বাস্থ্য নিয়ে যেহেতু কথাটা বললেন আমি সম্পূর্ণ চক্র আলোচনা করছি ওর ষষ্ঠের অধিপতি গ্রহ তৃতীয় ভাবের ওপর আছে যেটা ইন্ডিকেশন দিচ্ছে যে গায়নোলজিক্যাল কোনো সমস্যার মধ্যে ভুগতে পারে লোয়ার অ্যাবড্রোমেন্ট কোনো কিছু প্রবলেমের মধ্যে ভুগতে পারে বা বেস্ট বেস্টজনিত সমস্যার মধ্যে কিন্তু প্রবলেমে ভুগতে পারে গায়নোলজিক্যাল সমস্যাগুলো ঠিক আছে আর দ্বিতীয়ত লগ্নে যেহেতু বুধ এবং শুক্র আছে ওর মধ্যে সুপ্ত প্রতিভা থাকবে এবং যেহেতু যথেষ্ট শিক্ষিত আমি বলব ভবিষ্যতে ভালো কোনো সরকারি চাকরির কোনো পরীক্ষা বা প্রাইভেট কোনো কোনো সেক্টরের পরীক্ষা যেহেতু সন্তান হয়ে গেছে সেক্ষেত্রে আমি তাও বলবো যে সেই এই জায়গাগুলোকে যেন একটু চালিয়ে যায় দ্বিতীয় যেটা বলতে পারি যে বিদেশ যাত্রা যেহেতু জায়গাটা আপনি বললেন দ্বাদশের অধিপতি গ্রহ কিন্তু লগ্নে ভাবের সঙ্গে কম্বিনেশন করছে হ্যাঁ অবশ্যই কিন্তু এখান থেকে বোঝা যায় যে আপনার মেয়ে ভবিষ্যতে কর্মসংক্রান্ত ব্যাপার বা বেড়ানোর ব্যাপার নিয়ে কিন্তু বিদেশ যাত্রা হতে তে পারে অবশ্যই সেই কম্বিনেশন আছে সেটা কিন্তু দু হাজার বাইশ থেকে দু হাজার সাতাশ ওই সময়ের মধ্যে হবে কারণ সেই সময় অন্তর্দশা কিছুটা চেঞ্জেস হচ্ছে সেই সময় থেকে কিন্তু বিদেশ যাত্রার যোগ থাকবে তবে আমি এখন এখান থেকে জোর গলায় বলতে পারি কেরিয়ার খুব ভালো আছে চেষ্টা করতে বলুন দশা অন্তর্দশা ভালো কেরিয়ারের জায়গা ভালো হতে পারে দ্বিতীয়ত শরীর স্বাস্থ্য সমস্যা বিশেষ করে স্ত্রীরোগ সমস্যা নিয়ে কিন্তু ভুগতে পারেন মেয়ে এই জায়গাটাকে ভালো করে একটু অ্যালার্টমেন্ট করবেন আর হাতে কিন্তু পয়সা সহজে থাকবে না এই জায়গা

সোমবার জন্ম ছিল আচ্ছা লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে সিংহ রাশি নক্ষত্র হচ্ছে মঘা নক্ষত্র নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছেন কেতু দ্বিতীয় শুক্লপক্ষ তিথি ছিল পায়া সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে বালব করণ এবং তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব এবং গণ হচ্ছে রাক্ষস বা দেবারি গণ ঠিক আছে আচ্ছা কি জানতে চাইছেন বলুন নেট নেটের পরীক্ষা রেলে পরীক্ষা দিয়েছে ওকে প্রথমে বলি যে শুক্র ওর ক্ষেত্রে কিন্তু নিচস্ত হ্যাঁ আর শনি কিন্তু মূলত্রিকোণ ছেলে কিন্তু পড়াশোনা যথেষ্ট কিন্তু ভালো ঠিক আছে কিন্তু আপনি একটু দেখবেন ও যতটা এক্সপেক্ট রেজাল্ট আশা করে সেই জায়গায় কিন্তু অনেকটা বাধা থাকবে দ্বিতীয়ত যেটা বললেন যে রেলে পরীক্ষা দিয়েছে বৃহস্পতির সঙ্গে রাহুর কম্বিনেশন এবং সেই সঙ্গে লগ্নে দ্বাদশের অধিপতি গ্রহ কিন্তু যেটা বিশেষ করে কিন্তু একটু নাক্ষত্রিগতভাবে কিছুটা অশুভ আর যদি আমি দেখি যে কর্মভাবা কুবের চক্রম কর্মভাবা কুবের চক্রম অনুযায়ী কিন্তু ওর ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাব কিন্তু যথেষ্ট ড্যামেজ যেটা হতে পারে কি ওর কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা বেগ পেতে পারেন বেগ পেতে পারেন মানে বলুন তো মানে ও অনেক চেষ্টা করবে সেই জায়গায় কিন্তু অনেক খামতি থাকবে অর্থাৎ এই যে পরীক্ষাটা দিয়েছে তাতে কিন্তু আমি আশানরূপ কোনো কিছু ফল মানে পেতে পারে সেটা কিন্তু বলতে পারছি না অর্থাৎ ওর বাধা বিঘ্নতা কিন্তু আছে ঠিক আছে আর সরকারি চাকরির জায়গায় অনেকটাই বাধা পাবে দ্বিতীয়ত যেটা বলে রাখি এই জায়গাটাকে একটা প্রতিকার প্রতিবেদন করাটা দরকার কারণ দশা খুব ভালো যাচ্ছে দশা এবং অন্তর্দশার কম্বিনেশন খুব ভালো দ্বিতীয় যেটা বলতে হয় যে কর্ণভাবক কুবের চক্রমের অধিপতি গ্রহ একাদশের সঙ্গে কম্বিনেশন হলেও সে কিন্তু লগ্নগত ডিগ্রিগতভাবে ডিগ্রিগত যেটা দেখতে পাচ্ছি অষ্টমের সঙ্গে কম্বিনেশন হয়ে আছে এবং সে অষ্টমের অধিপতি গ্রহ কিন্তু নৈসর্গিক অশুভ অবস্থায় রয়েছে যেটা কম্বিনেশন তৈরি করলো কি আপনার জাতকের ক্ষেত্রে যে ছেলে অনেক চেষ্টা করবে ইলেভেন্থের সঙ্গে কম্বিনেশন হয়তো একদম কাছ থেকে চলে আসবে বোঝা গেল একদম কাছ থেকে চলে আসবে আমি বললাম যে অনেক বাধা আছে এই জায়গাটা একটা রেমেডিয়াল পার্ট করাটা অত্যন্ত জরুরি আমার মনে হয় তাহলে কিন্তু ওর আমি দেখুন একটা জিনিস আপনি এ আপনাকে বলি আপনি ফোনেতে আছেন আমাদের জন্মকুণ্ডলী বা কর্ণভাবা কুবের চক্র আমি দেখতে পাচ্ছি ইলেভেন্থ এর কম্বিনেশন খুব ভালো আপনার ছেলের তার মানে আমি বলতে পারছি কর্মের জায়গা ভালো প্রতিষ্ঠা পাবে কিন্তু ওই যে বললাম অধিপতি গ্রহ অষ্টমের শ্রেণীর কম্বিনেশন হয়ে আছে এবং ডিগ্রিটা দশ ডিগ্রির অনেক নিচে যেটা হতে পারে কি কাজ থেকে চলে আসবে অর্থাৎ ও যে পাওয়ার কথা সে শুভত্বটা পাচ্ছে না বোঝা গেল ব্যাপারটা তাহলে আমাকে কি করতে হবে এই জায়গাটা গভর্নমেন্ট সার্ভিস গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে অনেক বাধা আছে এই জায়গাগুলোকে একটু ঠিক করতে হবে যদি পারেন আমি বারবার একটা কথা বলি ওর কিন্তু সুযোগ আছে ইলেভেন্থের সঙ্গে যেহেতু অষ্টমের কম্বিনেশন হয়ে আছে এই কম্বিনেশন একটা প্রতিকার করান কারণ ইলেভেন্থের কমিশন মানে ওর কিন্তু সুযোগ আসবে নাগের টগা থেকে চলে আসবে বোঝা গেল এই জায়গাটার কিন্তু প্রতিকার প্রতিবেদন করানো সম্ভব হয় ছেলে কিন্তু সরকারি চাকরির মুখ দেখতে পাবে ভালো জায়গায় প্রতিষ্ঠা পাবে নতুবা তাহলে ভবিষ্যতে কি হতে পারে একই চাকরি পাবে না তাহলে সেই প্রশ্ন হিসেবে বলে রাখি যে যদি প্রতিকার প্রতিবেদন না করা হয় তাহলে কিন্তু ওই কোন মতো একটা চাকরি পেয়ে জীবনযাপন করা সেই ধরনের কিন্তু জন্ম দেখতে পাচ্ছি ঠিক আছে তো যদি পারেন এই চারটাকে একটু বুস্টিং করা দরকার ওকে ভালো থাকবেন ভালো থাকবে আমি এই চার্টের মাধ্যমে একটু বলে নিই কমলিকা যে আমাদের জন্ম চার্টের ক্ষেত্রে সাধারণত কি হয় ধরো আমাদের নেগেটিভ কোনো কিছু পজিশন থাকে ঠিক আছে তাহলে সেই মতো আমরা যদি প্রতিকার প্রতিবিধান করে থাকি তাহলে কিন্তু আমাদের যে অশুভ গ্রহের যে কম্বিনেশন সেই জায়গা অনুযায়ী কিন্তু আমরা শুভত্ব ভাবটা পেতে পারি ঠিক আছে মানে এই ছেলেটির ক্ষেত্রে কিন্তু একাদশের কম্বিনেশন আছে তার মানে এর সুযোগ সুবিধা কিন্তু যথেষ্ট পরিমাণ আছে কিন্তু যেহেতু অষ্টমের সঙ্গে কম্বিনেশন এইট হাউসের সঙ্গে কম্বিনেশান এবং ডিগ্রিগত কম্বিনেশন দশ ডিগ্রির নিচে তাহলে এই জাতকটি যতবার চেষ্টা করবে সেই জায়গায় কিন্তু বাধা বিঘ্নতা আসবে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে বলছে সময় যে আপনার যে শুভত্ব ফল যে পাবার কথা তাতে যদি অশুভ কোনো কিছু কম্বিনেশন তৈরি হয় তাহলে সে শুভত্ব লাভে বাধা দেয় তার মানে আপনি যে ভোগটা পাবেন আমরা চাকরি করব মানে কি আমরা সেই ভালো জিনিসটাকে ভোগ করব। ভালো জিনিসকে ভোগ করতে গেলে কিন্তু আপনার নেগেটিভ কম্বিনেশন কিন্তু ঠিক করতে হবে নেগেটিভ কম্বিনেশন যদি ঠিক করা যায় তাহলে কিন্তু আপনি ভালো জিনিসটাকে পেতে পারবেন অবশ্যই ভালোভাবে আর না হলে কিন্তু মানুষের জীবন যেরকমভাবে প্রত্যেকটি মানুষের জীবন কিন্তু চলে যাবে এখানে কিন্তু ভাগ্য আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট এটাই যে আপনার এই জিনিসটা কিন্তু হওয়া সম্ভব সন্তানের ক্ষেত্রে সেই সম্ভবটাই কিন্তু আমাকে সম্ভবে পরিণত করতে হবে নাহলে কিন্তু সেটাই কিন্তু ওই আমাকে ওই গাছে কাঁঠাল আর গোঁফে তেলের ব্যাপার মতো হয়ে যাবে কাঁঠাল পেকে যাবে আলটিমেটলি কিন্তু পারতে পারবেন না ব্যাপারটা সেরকম তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা জ্যোতিষশাস্ত্রগতভাবে আর আমি বারবার একটা জিনিস আমার অনুষ্ঠানের মাধ্যমে বলার চেষ্টা করি দর্শক বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ আপনাদের কাছে যে শুধুমাত্র লগ্ন বিচার করে কিন্তু আপনি জ্যোতিষের কাছে কিন্তু চলে আসবেন না আপনি তার কাছ থেকে করভ বা কুবের চক্রম এবং সম্পূর্ণ চক্রম চারটাকে জেনে আসুন ভালো করে কারণ সম্পূর্ণ চক্রম আপনার তথাগত স্বভাব আপনার চরিত্র আপনার বৈশিষ্ট্য আপনার কর্মের কোন জায়গা পরিষ্ঠিত হতে পারে এবং কর্ম কুবের চক্র আপনাকে কোন ধরনের কর্ম হলে আপনার জাতকের ক্ষেত্রে সে জন্মগতভাবে অর্থাৎ পড়াশোনাগতভাবে সেই কর্মেরটাকে সে প্রতিষ্ঠা পেতে পারে এই কম্বিনেশনগুলোকে একটু জেনে আসবেন অর্থাৎ আপনি জ্যোতিষের কাছে যাবেন আপনাকে শুধুমাত্র বলে দেবেন যে অশুভ যোগ আছে আপনার মাঙ্গলিক আছে আপনার কেমন যোগ আছে আপনার গ্রহণ যোগ আছে আপনার গুরুচন্ডাল যোগ আছে আপনার কালসর্প যোগ আছে শনি সাড়ে সাথে চলছে এইগুলোকে কাটান তাহলে কিন্তু প্রতিকার হবে না আপনার ক্ষেত্রে আপনি সম্পূর্ণ চক্রম কর্মভাবা কুবের চক্রমটাকে ভালো করে বুঝে আসবেন যদি কোনো কিছু প্রতিকার তিনি রেকমেন্ড করেন তাহলে সেটা বিশ্ববিনী চক্রমগতভাবে করছেন কিনা সেটা আপনি কিন্তু জেনে আসবেন অর্থাৎ আজকে এই সচেতনতা আপনার মধ্যেও দরকার কারণ জ্যোতিষ ভাবে আপনি যদি কিছু 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 পেতে চান ভালো অর্জন করতে চান আপনার সন্তানদের জন্য তাহলে কিন্তু এই তিনটি জিনিস অর্থাৎ কুবের চক্রম সম্পূর্ণ চক্রম এবং বিশ্ববি চক্র মতে প্রতিকার নির্ধারণ করা এগুলোকে একটু আপনি জ্যোতিষের কাছ থেকে জেনে আসবেন তার মত যদি প্রতিকার করেন আপনি কিন্তু অনেক ভালো থাকবেন ফোনে কেউ আরেকজন বন্ধু রয়েছেন ফোনে আমরা দেখে নেব কে বলছেন নমস্কার কে বলছেন

দুপুর একটা দশ না মঙ্গলবার ছিল মঙ্গলবার ছিল লগ্ন হচ্ছে ধনু লগ্ন রাশি হচ্ছে মেষ রাশি নক্ষত্র হচ্ছে অশ্বিনী নক্ষত্র নক্ষত্র অধিপতি গ্রহ হচ্ছেন কেতু দ্বিতীয় কৃষ্ণপক্ষ তিথি ছিল প্রথম চরণ সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে ব্যাঘাত যোগ উপপায়া এবং সেই সঙ্গে গণ হচ্ছে দেবগণ এবং তত্ত্ব হচ্ছে আপনার ভাইয়ের ক্ষেত্রে তত্ত্ব ঠিক আছে আচ্ছা যেটা প্রথমেই বলার যে কর্ম নিয়ে প্রশ্ন কি ভাই নিয়ে আসছি আলোচনায় দেখুন লগ্নের অধিপতি গ্রহ বৃহস্পতি ঠিক আছে এবং সেই সঙ্গে সেই লগ্নে শনি অবস্থান করছে আমি একটু চলে যাই কেরিয়ার নিয়ে প্রথমে বলি ও কর্ণভাব কুবে চক্র খুব শুভ এবং ওর হাতের রেখার ক্ষেত্রে যদি দেখবেন যে হাতের রেখার যেখানে রবি রেখা আছে ঠিক আছে রবি রেখার ক্ষেত্রে সেখানে দেখবেন দ্বৈত রেখা একটা থাকতে পারে অর্থাৎ ওর ক্ষেত্রে বা কুবের চক্রমের ইন্ডিকেশন লগ্নের সঙ্গে এবং দ্বিতীয় সঙ্গে কম্বিনেশন ঘটে আছে এবং বা কুবের চক্রমের অধিপতি গ্রহ অর্থাৎ কর্ণাবা কুবের চক্রম দশমের অধিপতি আমি যদি চলে যাই আটত্রিশ নম্বর চার্টে আমি কিন্তু লগ্নভাব নিয়ে বলছি না এখন লগ্নভাবে ঢুকে নি আমি আমি চক্রমে আছি সম্পূর্ণ চক্রমের দশমের অধিপতি গ্রহ কিন্তু লগ্নের সঙ্গে দ্বিতীয়ের সঙ্গে কম্বিনেশন হয়ে আছে তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার ভাইয়ের ক্ষেত্রে চাকরি অবশ্যই কিন্তু হবে সেটা গভর্নমেন্ট সেক্টরে হওয়ার সম্ভাবনা বেশি দ্বিতীয়ত ও কিন্তু কোনো কিছু ব্যবসায়িক জায়গাতে কিন্তু সফলতা বা উন্নতি পেতে পারেন আপনার ফোনটা কেটে গেছে একটু শুনে নিন ভালো করে তো ভাইয়ের ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশনটা খুব ভালো অর্থাৎ ওর দু হাজার বাইশের মোটামুটি মার্চ এপ্রিলের মধ্যে কিন্তু কর্মপ্রাপ্তির যোগ প্রবল অর্থাৎ জন্মচাট কিন্তু যথেষ্ট ভালো এবং ভাইয়ের ক্ষেত্রে রবি রেখায় দৈত্য রেখা আছে অর্থাৎ দুটো রেখা অবস্থান করছে এবং সেই সঙ্গে করভাবা কুয়ের চক্রমে দশমের অধিপতি লগ্ন দ্বিতীয়ের সঙ্গে কম্বিনেশন যাদের ক্ষেত্রে হয় উভয় একসাথে হয়ে থাকে অর্থাৎ চাকরি এবং ব্যবসা দুটো একসঙ্গে হয়ে থাকে এবং ভাইয়ের ক্ষেত্রে একটা জিনিস আমাকে বলা দরকার যে ভাই কিন্তু একটু উগ্র মেজাজের ঠিক আছে এই জায়গাটা কিন্তু ঠিক করা এবং নিজের ডিসিশান নিতে খুব ভালোবাসে সবই ভালো এই জিনিসটা ভালো নিজের ডিসিশান নিতে ভালোবাসেন কিন্তু ও কিন্তু অনেক ক্ষেত্রে ভুল পথে পরিচালিত হতে পারে কারণ যেহেতু দ্বিতীয় কম্বিনেশন ষষ্ঠের সঙ্গে আছে অনেক সময় যে ডিসিশনটা নেবে সেই ডিসিশানটা ভুল হতে পারে এই জায়গাগুলোকে একটুখানি গাইডলাইন করে নেওয়া নতুবা কিন্তু সরকারি চাকরির প্রতিষ্ঠা এবং পাশাপাশি দ্বিতীয় ব্যবসার যোগ এই দুটো প্রভাব কিন্তু একসাথে হবে কিন্তু বললাম যে একটু মাথা গরম এবং কিছু ডিসিশনের ভুল হতে পারে যার জন্য জীবনে কিন্তু পস্তাতে পারে এবং লগ্নের যেহেতু শনি অবস্থান করছে এছাড়া আমি লগ্ন কুণ্ডলীটা দেখে বলছি যেহেতু লগ্নে শনি অবস্থান করছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা যেতে পারে এই জায়গাটা একটু গাইডলাইন করবেন ওভারঅল কিন্তু জন্মছক খুব ভালো আমি একবার দাদা চেম্বারগুলো আপনাদের মনে করিয়ে দিই দাদা চেম্বার রয়েছে শ্যামবাজার ফড়িয়া পুকুর জুপিটারে বিকেল চারটে থেকে একটা মঙ্গলবার ও রবিবার রয়েছে গড়িয়ায় বিকেল চারটে থেকে একটা মাসের দুটো বুধবার দাদাকে পেয়ে যাচ্ছেন দুর্গাপুর ভিড়িঙ্গি মোড়ে হোটেল স্বপন এবং অপর দুটি বুধবার পেয়ে যাচ্ছেন বর্ধমান পারবির হাটা পুরনো এলআইসি বিল্ডিং সকাল দশটায় বৃহস্পতিবার দাদাকে পাচ্ছেন নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে বিকেল চারটে থেকে একটা শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউন কেরানিতলা মহারাজ লজ বিকেল দুটো দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা শনিবার দিন পেয়ে যাচ্ছেন হাওড়া বালিবাজার রত্নমণিতে তিনটে থেকে আটটা এছাড়াও দাদাকে পেয়ে যাচ্ছেন শিলিগুড়িতে মাসের আট থেকে চোদ্দ তারিখ হিলকাট রোড শিবক মোড় রত্নভান্ডার জুয়েলার্স এবং মাসের পনেরো থেকে কুড়ি তারিখ দাদাকে পাচ্ছেন রত্নভান্ডার জুয়েলার্স সিটি সেন্টারে দাদার বুকিং নাম্বার নাইন অবশ্যই করে আসার আগে একটা ফোন করে আসবেন এবং মনে রাখবেন দাদা কিন্তু প্রতিকারে শ্রেষ্ঠ সুতরাং আপনার জীবনের যা কিছু সমস্যা সবকিছুর শ্রেষ্ঠ প্রতিকার পেতে অবশ্যই করে যোগাযোগ করুন দাদার সাথে দাদা সুব্রত চক্রবর্তী আজকে যেহেতু একদম সময় নেই তো নেক্সট এপিসোডে এই শরীর স্বাস্থ্যের ব্যাপার সম্পূর্ণ চক্রম ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের ব্যাপার নিয়ে নেক্সট এপিসোডে ডিটেলস অনেক আলোচনা থাকবে এবং বারবার একটা কথা বলে যাই যে প্রতিকার যখন নেবেন অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে এবং জ্যোতিষের কাছে যখন যাবেন কুয়ের চক্রম সম্পূর্ণ চক্রম এবং নিজে চক্র মতে কিন্তু প্রতিকার নিন তাহলে দেখবেন আপনি ঠকবেন না নেক্সট এপিসোডে দেখা হচ্ছে ডিটেলস কিছু আলোচনা নিয়ে সবাই ভালো থাকবেন নমস্কার নমস্কার